প্রিন্স, আজকে গাইবান্ধার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং এই যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এই দুর্ভোগ মোকাবেলায় প্রশাসন ঠিক কি কি পদক্ষেপ নিয়েছেন? গাইবান্ধায় গত কয়েকদিন টানা বন্যার পানি কমায় ঘাগট নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে, কিন্তু এখনও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাগট নদীর পানি কতদিন কমার পরও গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতি অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মতে উজানে ভারী বর্ষণের কারণে এই পানি বৃদ্ধি, পানি হ্রাসটা খুব ধীরে হচ্ছে। প্রশাসন থেকে এই বন্যার্তদের জন্য বিভিন্ন ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, যদিও বন্যা দুর্গতরা বলছে যে এই ত্রাণ অপ্রতুল, তাদের জন্য পানির ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা করতে পারছে না প্রশাসন। বন্যা দুর্গত এলাকায় পানির উৎসগুলো ডুবে যাওয়ায় তারা পানির সংকটে আছে। তাছাড়া তাদেরকে যে ত্রাণ হিসাবে চাউল দেয়া হয়েছে, তাদের অভিযোগ যে এ চাউল আলো চাউল, তারা বর্তমানে যে তারা এই এলাকায় সিদ্ধ চাউল খায়, যে চাউল তাদের কোনো আমাদের তারা খেতে অভ্যস্ত নয়। এছাড়া এই বর্তমানে এই বন্যায় 4টি উপজেলা বন্যা কবলিত হয়েছে, যার 25টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে আছে। এতে পানিবন্দী হয়ে আছে অন্তত 50,000 পরিবার। এখন আমি চলে যাচ্ছি সিরাজগঞ্জে সায়েমের কাছে। যমুনা নদীর পানি এই কিছুটা কমলেও কিন্তু এখনও নিম্ন অঞ্চল এবং চরাঞ্চলের কিন্তু প্রায় 95,000 মানুষ পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শহরে সদর উপজেলা বাউতারায়। আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে যে এখনও বছর দূরে কিন্তু পানিতে চলে রয়েছে, কিন্তু এই যে মানুষজন দীর্ঘ 15 দিন যেমন পানিবন্দী রয়েছে, তাদের পাশে কিন্তু এখনও প্রশাসন এই এলাকায় দাঁড়ায়নি। কিছু কিছু এলাকায় 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, কিন্তু জনপ্রতিনিধি যারা রয়েছে তারা বলেছে সেটা কিন্তু বন্যা কবলিত মানুষের চেয়ে সবচেয়ে অপ্রতুল। ইতিমধ্যে কিন্তু এই বানবাসী মানুষের মধ্যে খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকট এবং সার্বক্ষণিক পানিতে থাকায় কিন্তু হাত পায়ে ঘাস ও নানা পানিবাহিত রোগ দেখা দিয়েছে। এতে কিন্তু বানবাসী মানুষ কিন্তু চরম সংকটের মধ্যে দিন যাপন করছে। অন্যদিকে যমুনা নদীর পানি বাড়ার এবং কমার সাথে সাথে কিন্তু যে অরক্ষিত অঞ্চল রয়েছে কাওয়াখোলা, ইনন, খাস রাজবাড়ি, কাজীপুর, চৌহালি এবং সাজাতপুরের পাঁচিলে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিওবাগ ফেললেও কিন্তু তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কিন্তু প্রতিদিন কিন্তু আসলে এই মানুষ ঘর বাড়ি বসত বিটা ফসলের জমি গাছপালা এই সকল কিছু হারিয়ে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে পড়ছে। তাদের দাবি দ্রুত যেন পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া বন্যা কবলিতদের দাবি তাদের পাশে যেন সরকার এবং বেসরকারি সংস্থাগুলো এসে দাঁড়ায়। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।